বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যেমন গোটা পৃথিবীকে এক চরম উত্তেজনা অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে এবং এই যুদ্ধ চলাকালীন সময় অনেকের মধ্যে আশঙ্কা যে আরও একটি যুদ্ধ পৃথিবীকে দেখতে হবে কিনা, সেটি হচ্ছে তাইওয়ান এবং চীনের মধ্যকার যুদ্ধ এবং এই পরিস্থিতিটাকে বেশ খানিকটা উত্তপ্ত করে তোলা হয়েছে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর। তিনি দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তাইওয়ান সফর করছিলেন, এর বাইরেও তিনি জাপান, মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়া সফর করেছেন। দক্ষিণ কোরিয়া সফরও খানিকটা উত্তেজনা কোনো কোনো ক্ষেত্রে তৈরি হয়েছে বলে অনেকে মনে করে থাকেন এবং ইতিমধ্যেই আমরা জানি যে একটা নানা রকমের মহড়া বা চীন দিতে শুরু করেছে, ন্যান্সি পেলোসির উপর এক ধরনের স্যাংশন তারা আরোপ করেছে আর তাইওয়ানের উপরও নানা ধরনের স্যাংশন ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে চীন। শেষ পর্যন্ত এই উত্তেজনার পরিণতি কী হবে সেটি একটি প্রশ্ন। এর সঙ্গে আমরা আজকের এই তৃতীয় মাত্রা আলোচনা করতে চাই বাংলাদেশে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক যে সফর এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এবং এই সফরের ফলাফল বা নানা দিক নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন কূটনীতিক স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন সাবেক সচিব এবং রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব তহিদ হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। যুদ্ধ কি আরও একটি আসন্ন কি না অ্যাম্বাসেডর জমির? ধন্যবাদ। একটা বৈশ্বিক অস্থিরতা বিরাজমান, শুধু যে ওই তুমি যে সকল দেশের কথা বললে ওই কটা দেশে নয়, চারিদিকে। এই যে আমি একটু বাড়িয়ে বলছি, ফিলিস্তিন, ইসরায়েল, গাজা, এটা একটা অঙ্গন। দ্বিতীয় হচ্ছে ইউক্রেন রাশিয়া নিয়ে, সেটা একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে। তৃতীয় হচ্ছে তাইওয়ানকে নিয়ে, যেটা আগে বলা হতো ফর্মোসা, যেমন চিয়াং কাইশেক চলে আসলো ওখানে সব কিছু হলো। তো এই যে বৈশ্বিক অস্থিরতা যেটা এবং উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার ব্যাপারটা, এটা কিন্তু শুধু এই এলাকাতেই নয়। আমরা দেখতে পাচ্ছি যে মেক্সিকোতে, উত্তর আমেরিকায় কিংবা ল্যাটিন আমেরিকায় কিংবা আফ্রিকায় এ সকল একটা প্রক্রিয়াগত দিক সব দিকে পাওয়া যাচ্ছে। কিন্তু যেটা আমি দৃঢ় বলি সেটা হচ্ছে যে এই সকল পরিস্থিতির মধ্যে একটা দিক খুব গুরুত্বপূর্ণ, যে কোভিড প্যান্ডামিকটা কিন্তু চলে যায়নি। এবং এটা আমি কদিন আগে দুজন রাষ্ট্রদূতকে বলছিলাম যে তোমাদের মনে রাখা উচিত যে কোভিডের যে সংক্রমণ যেটা বাড়ছে সেটা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় পৃথিবী জোড়া বাড়ছে। এই যে কদিন আগে বেরোলো যে জাপানে প্রায় 1.5 লক্ষ লোক আক্রান্ত হয়েছে, কিন্তু আমি বলবো যেটা সেটা হচ্ছে যে তাইওয়ান এর ব্যাপারে একটা যেটা খুব ভালো বলেছে যে চীন এখন এই যে যুক্তরাষ্ট্র যা কিছু করেছে, পেলোসি, ন্যান্সি পেলোসির যাওয়া ওখানে সব কিছু, চীনকে এটা তাইওয়ান বলেছে যে চীনকে রুখে দিতে আমরা সাজারু কাঁটার নীতি অবলম্বন করছি। এখন সাজারু কাঁটার নীতি যদি বলে তো সেখানে কথা হচ্ছে চীনও বলেছে যে আমরা যা কিছু করণীয় সেটা করব, তবে তাইওয়ানের থেকে অনেক কিছু জিনিস আমরা যেগুলো কিনতাম সেগুলো আমরা আর কিনবো না। এবং মাছ, ফল এগুলো আমদানি বন্ধ করেছে, বালি রপ্তানি বন্ধ করে দিয়েছে। এখন এই জিনিসটার অঙ্গনে একটা আলাদা পরিবেশগত দিক থেকে সৃষ্টি হচ্ছে একটা সমস্যা। এখন আমি বলবো যে বাংলাদেশের আমরা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে খুব ক্লিয়ারলি ওয়াং বি যখন আসলো তার আগেও ওটা আমরা বলেছি, যেটা সেটা হচ্ছে যে আমরা একটা চীনে বিশ্বাস করি এবং এই তাইওয়ানকে আলাদা স্বীকৃতি দেওয়া এটা একসময় চেষ্টা করা হয়েছিল, সেটা হয়নি, এবং ওখানের সাথে একটা বাণিজ্য চুক্তিও করার চেষ্টা হয়েছিল, একটা ট্রেড সেন্টার ঢাকায় করার চেষ্টা হয়েছিল, এবং সেটা নিয়ে একটা প্রক্রিয়াগত দিক থেকে একটা বিরূপ মনোভাবের কারণে সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। তো আমি বলবো যে একটা অস্থিরতা যেটা আছে, কিন্তু এই অস্থিরতার মানে এই নয় যে সব কিছুর ব্যাপারে চীন আর তাইওয়ানের মধ্যে যা ঘটনা ঘটছে, আমি শুধু এইটুকুই বলি যে সামরিক শক্তির একটা মহড়া দিচ্ছে চীন। ইতিমধ্যেই প্রায় 11টি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং কোনো কোনো ক্ষেপণাস্ত্র গিয়ে আবার জাপানের এর মধ্যে পড়েছে। হ্যাঁ, তো এখন এই প্রেক্ষিতটার মধ্যে সাউথ চায়না সি, সেটার ব্যাপারে তাদের একটা অস্থিরতা আছে ফিলিপিন্সকে নিয়ে,
কারণ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে তারা একটা যা কিছু বলার তা কিছু বলেছে, ফিলিপিন্স কিন্তু সেটাকে প্রয়োগ করছে না, বাস্তবায়ন করছে না। এই সকল ক্ষেত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে অস্ট্রেলিয়া এখন বলেছে এনাফ ইজ এনাফ, আমরা লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইংলিশে বলছি আমি, লেট আস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, শুড নট ক্রিয়েট অ্যান্ড ডিটোরিয়েট ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি। আমি তোমাকে এইগুলো বললাম কারণ এর মাধ্যমে ভিত্তি করে সব কিছু ঘটছে। জি, মিস্টার তাহদিসেন, আপনি কোনো সংকট দেখেন কি না সামনে? এবং উত্তেজনাটা আছে এবং ন্যান্সি পেলোসি নিজেও বলছেন যে আঞ্চলিক স্থিতি পরিবর্তনের বিষয়ে তার এই সফর ছিল না, কিন্তু বা তার এই সফরের সময় ডেমোক্রেটিক ভ্যালুজের কথা বারবার উচ্চারিত হয়েছে এবং বডি ল্যাঙ্গুয়েজও নানান রকমের বার্তা দিয়েছে 82 বছর বয়স্ক ন্যান্সি পেলোসির। এবং তিনি মার্কিন প্রেসিডেন্টের মোটামুটি না যাবার অনুরোধ সেটিকেও খানিকটা উপেক্ষা করেই গেছেন, কিন্তু শেষ পর্যন্ত কী হবে বলে মনে হয়, এই উত্তেজনার পরিণতি কোথায়? এবং এই যে একদিকে সবাই এক চিহ্নিতির কথা বলছে কিন্তু অন্যদিকে তাইওয়ানের ইস্যু বলি, হংকংয়ের ইস্যু বলি, সেই সব ইস্যুতে তো ডেমোক্রেটিক কান্ট্রিগুলো সেই ডেমোক্রেটিক ভ্যালুজকে আপহোল্ড করা, তাদের পাশে দাঁড়ানো, সেই জায়গায় একটা অবস্থান, শক্ত অবস্থান আছি মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যদের, যদিও বাংলাদেশ অবশ্যই এইসব বিষয়ে খানিকটা নীরব। ধন্যবাদ। ছোটো ছোটো কয়েকটা ইস্যু যেহেতু উঠেছে সেটা নিয়ে একটু আমার কমেন্ট আগে বলে নিই। ফিলিস্তিন, আপনি খেয়াল করে দেখবেন গত অনেকগুলো বছরে যে যখনই পৃথিবীতে অন্যত্র কোনো সমস্যা বেশ মাথাচাড়া দিয়ে উঠছে তখনই কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, যাতে করে এর উপরে তেমন অ্যাটেনশন না আসে বিশ্ব সম্প্রদায়ের। এটা একটা সুযোগ, এই সুযোগ তারা এবারেই নিয়েছে, এবারও নিয়েছে, যেহেতু এখন দুটো, একটা যুদ্ধ আর একটা সম্ভাব্য, আমি এখনও মনে করি না, কিন্তু একটা উত্তেজনা তো বটে, সেটা নিয়ে বিশ্ব ব্যস্ত। এই সময় তারা আক্রমণ করেছে প্রায় কোনো কারণ ছাড়া, যাই হোক। এবং আপনি খেয়াল করে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ওই পুরনো যে একটা লাইন আছে তাদের এক লাইনের বক্তব্য যে ইসরায়েলস রাইট টু ডিফেন্ড ইটসেলফ, তার নিজেকে ডিফেন্ড করার অধিকার, এটা নিয়ে কথা বলে চুপ। অন্য কারো ডিফেন্স কিন্তু এখানে গুরুত্বপূর্ণ না, ফিলিস্তিনিদের ডিফেন্সের কোনো গুরুত্ব নেই। শেষ পর্যন্ত কজন মারা গেছে ফিলিস্তিনি অ্যাটাকে, লাস্ট অ্যাটাকে 41 না 42, এরকম ছোটো ছোটো বাচ্চাও মারা গেছে। স্যার, যে কোনো ঘটনাতে যখন আপনি কোনো সিভিলিয়ান এলাকাতে বোমা বর্ষণ করবেন, বাচ্চা মারা যাবে। এখন এক চীন, আমি এই জিনিসটা মাঝে মধ্যে উচ্চারণ করি যে চীন যখন আমাদেরকে স্বীকৃতি দেয় নাই তখনও কিন্তু আমরা এক চীন নীতিতে বিশ্বাসী ছিলাম, আমরা কিন্তু চাইলেই কিন্তু আমরা তাইওয়ানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে পারতাম তখন, যেমন আমরা ইসরায়েলের সাথে করিনি একইভাবে, যদিও আরবরা আমাদেরকে স্বীকৃতি দেয় নাই তখনও, একইভাবে আমরা কিন্তু এটা অ্যাভয়েড করে গেছি। এটা হলো লং টার্ম বিচক্ষণতার পরিচয়, সেটা আমরা কিন্তু সবসময় পালন করে গেছি এবং আমাদের এই নিয়ে কোনো ধরনের কোনো কিন্তু কখনো কোনো সন্দেহ নেই। আসলে যদিও মাঝে মাঝে আমরা এটা উচ্চারণ করি, রিইটারেট করা যেটাকে বলা হয় আর কি, চীন চায় যে আমরা মাঝে মাঝে এটা আবার নতুন করে বলি, কিন্তু চীনও খুব ভালো করেই জানে যে আমরা এক চীন নীতিতে বিশ্বাসী, মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে যে আমরা এক চীন নীতিতে বিশ্বাসী, বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও বলছে। কিন্তু এখন ন্যান্সি পেলোসির যে সফর, এটা ডেমোক্রেটিক ভ্যালু কোথায়? ডেমোক্রেটিক ভ্যালু চীনে? তার এই সফরের মাধ্যমে কি চীনে ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হবে? তাইওয়ানের পাশে তো মার্কিন যুক্তরাষ্ট্র আছে, সবসময় জানা কথা ছিল। এই সময়ে একটি তার এই সফর যে এটা খুব স্পষ্ট ছিল যে তার এই সফর উত্তেজনার সৃষ্টি করবে, সেটা জেনে শুনেই কিন্তু তিনি সেখানে গেছেন। এটা হয়তো এই সফরটাকে মানে এই উত্তেজনাটাকে অ্যাভয়েড করা যেত। কিন্তু একটু পার্সোনাল কোনো অবজারভেশন আছে যে তিনি কেন আসলে এই সফরে গেলেন? এটি তো মানে একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্তে এটা বলা খুব কঠিন, আমরা স্পেকুলেট করতে পারি কিন্তু আমরা নিশ্চিন্তভাবে কোনো কিছু জানি না। স্পেকুলেট এমন করা যায় যে তিনি এমনও কথা উঠেছে যে তিনি একটু প্রোফাইল হাই করতে চান, যেহেতু হয়তো নেক্সট ইলেকশনের জন্য তিনি নিজেকে, এখন এটা শুন
ভালো মন্দ ফলাফল যাই হোক প্রোফাইল কিন্তু হাই হয়ে যায় যে উনি এটাতে গেছেন এটা নিয়ে প্রচুর হইচই সৃষ্টি হচ্ছে চারপাশে এটা একটা প্রসঙ্গ এখানে আমার একটা ছোট্ট অবজারভেশন যে কারণে ওই যে আমি একমত হলাম না আপনার সাথে যে আরেকটা যুদ্ধ লাগতে যাচ্ছে কিনা আমি মনে করি না লাগতে যাচ্ছে আমি মনে করি না এই কারণে যে চীনারা খুবই ধীরস্থির চিন্তা করে কাজ করে আমি মনে করি না এই মুহূর্তে তারা এই মুহূর্তে অথবা আগামী কিছুদিনের মধ্যে যদি তারা তাইওয়ানের সাথে সরাসরি যুদ্ধে যায় তারা হয়তো জিতবে কিন্তু তাতে চীনের কোনো লাভ হবে এটা আমি মনে করি না এবং চীন লাভ ছাড়া কোনো কিছু করবে না তাইওয়ানের সাথে তাদের কিন্তু খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আছে ব্যবসার ক্ষেত্রে তারা হয়তো সেখানে কিছু কিছু এমবার্গো দিচ্ছে এটা সেটা করছে কিন্তু সেই সম্পর্ক কিন্তু চীনের জন্য উপকারী যেমন তাইওয়ানের জন্য উপকারী একই সাথে কিন্তু চীনের জন্য অত্যন্ত উপকারী সেটা কাজেই এই যুদ্ধ সম্ভবত হবে না দ্বিতীয় আরেকটা কারণে আমি মনে করি যে যুদ্ধ হবে না যদিও ইউক্রেনের তুলনায় স্ট্র্যাটেজিক ডেপথ অনেক কম তাইওয়ানের ইউক্রেন একটা বড় দেশ কিন্তু ইউক্রেন একটা জিনিস দেখিয়েছে যে প্রতিপক্ষ যত শক্তিশালী হোক না কেন এবং যতই দুর্বল হোক না কেন একটি ছোট দেশ তাদেরকে কিন্তু ঠেকিয়ে দেওয়া সম্ভব যদি ইফ ইউ হ্যাভ ফ্রেন্ডস আপনার যদি বন্ধু বান্ধব থাকে যারা আপনাকে সহায়তা করবে অন্ততপক্ষে অস্ত্রশস্ত্র দিয়ে নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্র করবে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো শো ফোর্সও করতে পারে কিছু যদি ওইরকম সিচুয়েশন দাঁড়ায় সম্ভাবনা আছে সেক্ষেত্রে চীনের জন্য রাশিয়ার জন্য ইউক্রেনের আক্রমণ যতটুকু কঠিন হয়েছে অন্ততপক্ষে সেটুকু কঠিন হবে সেই কঠিন কাজে চীন কেন যাবে আমি এখানে একটি ভরি যেটি বলতে চাইছিলেন যে একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য করিনি অনেকে ব্যাপারে আলোচনাও করেনি বলেওনি ন্যান্সি পেলোসি কিন্তু আরেকবার চীনে গেছিলেন টিয়ানানমান স্কোয়ারে উনি সাদা পতাকা ওড়াবার কারণে একটা বিক্ষুব্ধ জনতার পরিবেশ সৃষ্টি হয়েছিল তোমার মনে আছে সেখানে এবং সেই অনেকদিন আগে গেছিলেন উনি সেজন্য চীন কিন্তু তাকে খুব একটা পছন্দ করে না আমি এই কারণে বলছি যে 2017 সালে আমি গেছিলাম একটা ডেলিগেশন লিড করে চায়না শি জিনপিংয়ের দাওয়াতে এবং সেখানে যেহেতু অংশং সূচি আসছিল সে কারণে আমি গেছিলাম ওখানে সেই সময় আমাকে ওখানকার কয়েকজন উচ্চতর কর্মকর্তা তারা ইংরেজি ভালো বলতো তারা বললো যে আপনি জানেন এইগুলো ওই ন্যান্সি পেলোসিকে আমরা দেখতে পারি না আমি যখন জিজ্ঞেস করলাম যুক্তরাষ্ট্র নিয়ে তোমরা অনেক কিছু করো দেখতে পারি না কেন ও টিয়ানানমান স্কোয়ারের কথা বললো তুমি বলে যা কিছু করার দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাকে এটা আমি এখনও বুঝতে পারছি না বাট এটা হচ্ছে এই যে বলয় সৃষ্টি করার চীনের বিরুদ্ধে একটা তো কোয়াড আছে সচেষ্ট সেখানে আমেরিকা কিন্তু লেটেস্ট হচ্ছে যে চীনের সঙ্গে ভারতের বিতর্কিত লাডাখ সীমান্তে সামরিক মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্র এটা তো কোনো মতেই প্রয়োজন ছিল না আর দ্বিতীয় হচ্ছে এটা তৃতীয় হচ্ছে ন্যান্সি পেলোসি ইজ থার্ড ইন দ্য লাইন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তারপরে হচ্ছে ইয়ে এখন তিনি মনে করছেন ন্যান্সি পেলোসি মনে করছেন যে ডেমোক্র্যাটরা কিন্তু তাদের পপুলারিটি পোলসে বেশ কমে গেছিলো 32% চলে এসেছিল কিছুদিন আগে তো বাইডেন সাহেব যা কিছু করছেন তার কারণে তারা ভাবছে যে আবার একটা আমরা উত্থান হবে এবং বাইডেন কিছু কিছু লোকও বলছে যে বাইডেন নাকি ভাবছে যে তিনি নিজেই দাঁড়াবেন আবার যদিও তার বয়স এখন 79 হয়েছে মেরিল্যান্ডে ডেলওয়্যারে উনি নাকি এগুলো উক্তি টুক্তি এগুলো কথাবার্তা চলছে এবং সে কারণেই নাকি ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে FBI গিয়ে কাগজপত্র খোঁজাখুঁজি করেছে টু শো যে ইভেন এ প্রেসিডেন্ট হু ইজ রিটায়ার্ড অ্যান্ড হ্যাজ নো লংগার স্টিল ইজ ক্যান বি সামন কিন্তু তৃতীয় জিনিসটা যেটা হচ্ছে যে তাইওয়ান নিয়ে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাতে কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এটা আমাদের ভুললে চলবে না এবং আমরা যখন ওই মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট উনি পররাষ্ট্রমন্ত্রী নন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেটের পরে তুমি তো জানো তবে যে তার আন্ডার সেক্রেটারি অফ স্টেট অ্যাডিশনাল সেক্রেটারি ম্যাক্সিমাম অ্যাডিশনাল সেক্রেটারি পর্যায়ে তাকে এত বেশি খাতির যত্ন করার তাকে এত ইয়ে করার এটা আমরা সবসময় করি মিশেল যে ঘুরে গেলেন না এটা হ্যাঁ
এখন কথা হলো যে সেও সামরিক ক্ষেত্রে যত কিছু বলার অনেক কিছু বলেছে আর আমি এখনো জানি না অবশ্য তুমি বলতে পারবে আমাকে ওরা কি বেনাজিরকে যেতে দিচ্ছে ওখানে ভিসা টিজা দিয়েছে না দেয়নি না না নট ইয়েট এখনো দেয়নি না এবং এইটা নিয়ে তো বিশেষ আলোচনা চলছে যে তারা ও যেতে দেবে কি দেবে না এখন বাংলাদেশের সঙ্গে যে চীনের কিন্তু এটা এটা কি ইউএন প্রোগ্রাম যেতে দেওয়া কিন্তু নরমালি কথা ইউএন প্রোগ্রাম যেহেতু ইউএন প্রোগ্রাম ইজ কমপ্লিটলি সেপারেট ফ্রম জাতিসংঘের মুখপাত্র তো বলছেন ভিসা দেয়া না দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্যু এটা আছে যে দেশে যাবেন এটা তো আছে কিন্তু মানে ইউএন সিস্টেমের যেগুলি সমস্যা হয় সেখানে কিন্তু ভিসা দেওয়া হয় হিউগো শাভেজকে পর্যন্ত ভিসা দিয়েছে অফকোর্স ডেফিনেটলি আর এখন আমি আরেকটা যেটা বলি সেটা হচ্ছে ও একটা কথা বললো সেটা 1971 সালের শুরুপন্থে কিন্তু তখন ওই তাইওয়ান ফর্মোসা ওরাই ছিল রিপ্রেজেন্টেটিভ অফ চায়না কিন্তু 71-এর পরে যখন আসলো পিপলস রিপাবলিক অফ চায়না সদস্য হয়ে তখন থেকে নিয়ে ওরা ভিটো দেওয়ার যা কিছু করা বাংলাদেশকে আমরা মেম্বার হতে পারবো না ইত্যাদি ইত্যাদি করলো এটা একটা কারণ আছে কারণ আমার মনে আছে 72-তে তখন আমি বঙ্গবন্ধুর সঙ্গে কাজ করছি আমি তখন ডাইরেক্টর অফ ফরেন মিনিস্ট্রিতে সেই সময় অ্যাজ এ শেফ দ্য ক্যাবিনেট ওয়ান ডে আলোচনা হচ্ছে আমাদের বসে ওখানে আলোচনা হচ্ছিলো গণভবন যেটা তোমার বেলি রোডের মাথায় যেটা আছে আর কি তো সেখানে উনি কথা প্রসঙ্গে বললেন হি ওয়াজ রিকলিং উনি যখন চায়নায় গেছিলেন তোমার মনে আছে ফিফটি সিক্স ফিফটি সেভেনের দিকে যখন গেছিলেন তুমি ছোটো ছিল তখন সেই সেই সময় ওনার একটা বিশেষ অনুভূতি ছিল চায়নার প্রতি এবং আমাদের বাসায় নারিন্দায় উনি 1958 সালে যখন আসলেন আব্বার সাথে দেখা করতে সারবারদি সাহেবের সাথে মিলে তখন হি ওয়াজ মেনশনিং যে চায়নার মতো দেশ এবং কথা কথা উনি বললেন একটা কথা এখনও মনে আছে আমার আমি তো সেকেন্ড গ্রেড স্কুলে যা বেরোবো আর কি সেই সময় উনি আসলেন উনি বললেন যে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছিলেন যে তোমাদের যদি কিছু শিখতে হয় ট্রাভেল ইস্ট গো টু চায়না এবং চীন দেশে গিয়ে শেখো বলে যে এই জিনিসটা সবার মধ্যে আমাদের মধ্যে থাকা দরকার এবং সাংঘাতিক একটা ওনার ইয়ে ছিল তাই না তো এই বর্তমান পরিপ্রেক্ষিতে ওয়াং ই যে আসলো ঢাকায় এখানে যেটা আছে একটা জিনিস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছি ওই সে তো আছে কিন্তু উনি করলেন কি ওখান থেকে আসিয়ানের থেকে এখানে আসলেন এসে এখান থেকে কোথায় গেলেন ইভেন টু মঙ্গোলিয়া নাও দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং ট্রায়াঙ্গুলার কুইড আর কি যে মঙ্গোলিয়া যে আউটার মঙ্গোলিয়া যাওয়া উলান বাটোরের দিকে যাওয়া আর ওইদিকে আমেরিকা বলছে যে তোমাদের যে ইনার মঙ্গোলিয়া যেখানে কিনা ওই ঘট্টগোল হচ্ছে গণ্ডগোল হচ্ছে মুসলমানদেরকে বিতরণ করা হচ্ছে ইত্যাদি অনেক কিছু জিনিস তাদের বিরুদ্ধে করা হচ্ছে সেই সেই প্রেক্ষিতে আমি মঙ্গোলিয়া গেছি একসময় বহুদিন আগে তো আমি মনে করি যে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের যে চীন আসার পরে অনেক কিছু জিনিস তারা বলেছে যে আমাদের ডিউটি ফ্রি কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস 99% করে 1% বাড়াবে সবই বুঝলাম আমরা কিন্তু ওয়াই নট 100% এক নম্বর আমার প্রশ্ন দ্বিতীয়টা হচ্ছে যে দ্বিপাক্ষিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা সচেষ্ট হবে ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে ইংলিশে যেটা বলেছে ওরা কোভিড-19 প্যান্ডেমিক রেসপন্সের ব্যাপারে রিনিউয়েবল এনার্জি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কালচারাল কর্পোরেশন সবই বুঝলাম আমি হোয়াট অ্যাবাউট দ্য রোহিঙ্গাস আমি সেই প্রশ্নটাই রাখতে চাইছিলাম যে বাংলাদেশ সহায়তা চেয়েছে কিন্তু কোনো বক্তব্য নেই কথা শুনছি আর কোভিড-19-এর ক্ষেত্রে তারা কি করেছে কি করবে মানে হিসেব নিকেশ মিলালে তেমন কোনো আশাপ্রদ কিছু তারা করেননি না করেন এটা তখন আমেরিকা করেছে যুক্তরাষ্ট্র অনেক অনেক এগিয়েছে অনেকখানি করেছে এবং এখনো করছে যুক্তরাষ্ট্র কিন্তু রিগার্ডিং ভ্যাকসিনেশন এন্ড আদার থিংস যুক্তরাষ্ট্র সার্বিকভাবে সাহায্য করছে আমি বলবো যেটা সেটা হচ্ছে যে রোহিঙ্গাদের ব্যাপার নিয়ে পরিষ্কারভাবে রোহিঙ্গা সংকটে দরকার হলে উনি বলেছেন পাশে দাঁড়াবে চায়না পাশে দাঁড়াবে চায়না মানে কি এতদিন হয়ে গেল তোমরা ওবিওআর আর তোমরা বিআরআইকে প্রাধান্য দিয়ে মিয়ানমারে এখনও ল্যাভরভ যাচ্ছে রাশিয়ান ফরেন মিনিস্টার তোমরা একবারও বলছো না যে যা কিছু ঘটনা ঘটেছে সেটা জেনোসাইড এবং এই জিনিসটার জন্য যারা প্রত্যাবাসন প্রক্রিয়া তোমরা বলেছিলে মাহমুদ আলীর সময় মনে আছে যে এরকম আমরা সহায়তা করবো এগ্রিমেন্টও একটা করা হলো প্রত্যাবাসন করা হলো লিখিত এগ্রিমেন্ট ট্রাইপার্টাইট তো ওয়াই আর ইউ নট ডুইং ইট এবং যুক্তরাষ্ট্র আপনি যেটা বলছেন 61 মিলিয়ন ডোজেস টিকা ফ্রি দিয়েছে বাংলাদেশকে এবং এটা একটা বিরাট জিনিস তো এবং এইটার কারণে এই যে বুস্টার ডোজ দেওয়াটা আমরা সহায়তা পেয়েছি জি মিস্টার তাহিদ হোসেন ওয়াং ইর এই সফর এবং হুটহাট করে এই সফর প্রতিবার সঙ্গে গতানুগতিক
ইস্যু যেগুলি সেগুলি তো বলা হবেই। চুক্তি হয়েছে চারটি সমঝোতা স্মারক, সেগুলি কোনোটাই কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না। দুই হচ্ছে যে তার মধ্যে দুটো তো হলো রিনিউয়াল, আগে থেকেই ছিল। আমি অ্যাম্বাসেডর জমিরের বক্তব্যের সূত্র ধরে শুধু বলতে চাই যে এর আগে কিন্তু 97% তো দিয়েছিল আমাদেরকে, তাতে করে কিন্তু আমাদের এক্সপোর্ট বাড়েনি। এখন আমি আমার স্মরণ পড়ছে যে বহু আগে আমাদের খুব বন্ধুত্বপূর্ণ এক দেশ আমাদেরকে দিয়েছিল বেশ কিছু ডিউটি ফ্রি অ্যাক্সেস, তার মধ্যে একটা আইটেম ছিল এয়ারক্রাফট পার্টস। কারণ এয়ারক্রাফট পার্টস বাংলাদেশ তৈরি করে না, এটা তো আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়ে কোনো লাভ করে না। এবং এমন না যে যেহেতু এই সুবিধা পাওয়া যাচ্ছে কাজে আমরা এয়ারক্রাফট পার্টস তৈরি করে রপ্তানি করতে পারবো, সেই সাধ্যও আমাদের নেই। তো এখন দেখতে হবে, একজন অর্থনীতিবিদ বলেছেন যে আমাদের অন্তত এক বছর সময় লাগবে বুঝতে যে এই নতুন যে 1% বাড়লো আরও, তাতে করে আমাদের কতটুকু উপকার হয় সেটা দেখতে আমাদের এক বছর সময় লাগবে। আমি তার সাথে একমত, আসলে আমি তো অর্থনীতির লোক না, কিন্তু তার সাথে একমত। কারণ আমাদের দেখতে হবে যে আমাদের যেখানে সামর্থ্য আছে সেখানে এটা এক্সটেন্ডেড হচ্ছে কিনা এই সুবিধাটা। যদি সেটা না হয়, বলা হচ্ছে যে কিছু কাপড় চোপড়ের ক্ষেত্রে বেশ কিছুটা এগোবে, লেট আস সি। যদি এটা হয় খুবই ভালো কথা। রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গা ইস্যু আমি এক কথায় বলতে রাজি আছি যে রোহিঙ্গা ইস্যুতে চীন কিচ্ছু করবে না, তারা এই লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে, দেবে আরও, প্রতিবারেই বলবে যে। এবং আমাদের অন্য বন্ধু যে ভারত, তারাও কিন্তু এক্স্যাক্টলি একই কাজ করতেছে। এবং তাদের আপনি দেখবেন যে 1978 যেই ওই শব্দাবলী দিয়ে যেই বাক্যটা তৈরি করা হয়েছিল সেটা 2021 সেটাই ব্যবহার করা হয়েছে। অর্থাৎ মৌখিক সমর্থন, যেটা আসলে কোনো কাজেই আসবে না, সেটা তারা দিয়ে যাবেন। এবং চীন, আমি এটা দেখিনি কোথাও, কিন্তু আমি শুনেছি একজনের মুখে যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে চীনা পররাষ্ট্রমন্ত্রী যে মিয়ানমার ইজ এ ডিফিকাল্ট কান্ট্রি, প্রত্যেকটা দেশই নিজের স্বার্থের ব্যাপারে ডিফিকাল্ট, ওটা তো বলে লাভ নেই। এখন ডিফিকাল্ট কান্ট্রি বলেই তো চীনের শরণাপন্ন হওয়া, যদি ডিফিকাল্ট সহজ দেশ হতো তাহলে তো আমরাই ডিল করতে পারতাম। এই যে ট্রাইপার্টার যে মিটিংটার কথা বলা হচ্ছে, এটা একটা মিটিং প্রথম হয়েছে, তারপরে বোধ হয় একটা অনলাইন বা ইত্যাদি হয়েছে, কিন্তু আঙ্গিকভাবে হয়েছে। হ্যাঁ, সেখানেও কিন্তু চীন কোনো ভূমিকা নেয়নি। চীন কিন্তু, আপনি এখানে আসেন, আমাদের দুজনকে কথা বলতে লাগিয়ে দিয়েছেন, এরকম কাজ করেছে। ব্যাপারটা হলো চীন যদি মধ্যস্থতাকারীর ভূমিকা নেয়, আমি এই টার্মটা ব্যবহার করি যেটা অনেক পুরনো টার্ম, আমার টার্ম না, অনেস্ট ব্রোকার, এই অনেস্ট ব্রোকার হতে পারত চীন। কারণ এখানে বিবদমান দুটি দেশের মাঝে, বিবদমান ঠিক না, মানে এই ইস্যুতে জড়িত যে দুটো দেশ, তাদের দুটোর সাথেই চীনের অত্যন্ত ঘনিষ্ঠ ভালো সম্পর্ক আছে। তাহলে এই সুযোগটা চীন কেন নিল না? তাদের স্বার্থ আছে, আমরা খুব ভালো করে বুঝেছি, আমাদের দেশের তুলনায় মিয়ানমারে তাদের স্বার্থ অনেক বেশি। মিয়ানমার তাদেরকে বঙ্গোপসাগরে অ্যাক্সেস দেয়, যেটা আমরা দিতে পারি না, ঠিক আছে, কিন্তু তারপরেও আমাদের কাছে যে তাদের স্বার্থ একেবারে নেই তা তো না। এখন এমন যদি হয় যে তারা টেকেন ফর গ্রান্টেড, যে বাংলাদেশের কাছে তাদের যে স্বার্থ আছে এটা যাই করি না কেন, এটা থাকবেই বাংলাদেশের সঙ্গে, হ্যাঁ, এটা একটা খারাপ জিনিস এটা। এবং আমি মনে করি না যে দীর্ঘমেয়াদে চীন খুব বেনিফিটেড হবে তাদের এই পলিসির দ্বারা। কারণ তারা কিন্তু রাখাইন স্টেটের ব্যাপারে তারাও ইন্টারেস্টেড এবং ইনভলভ, তারা অনেক কিছু করতে চায় সেখানে, সেখানে তারা ইনভেস্ট করতে চায় ইত্যাদি। আপনি যদি শান্তি প্রতিষ্ঠার একটা ব্যবস্থা না রেখে ওটা করতে যান, হয়তো আজকে অশান্তি নেই, কিন্তু 5 বছর পরে 10 বছর পরে যে অশান্তি থাকবে না, এটা কিন্তু এই নিশ্চয়তা কিন্তু আপনি দিতে পারেন না, কেউ পারে না। কারণ এটা এক ধরনের, এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী যেটা আমাদের পূর্ব দক্ষিণের ভূখণ্ডে আশ্রয় নিয়েছে, আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, কিন্তু এটা কিন্তু এক ধরনের একটা টাইম বম, এবং এটা কোনো এক সময় যে এটা বিস্ফোরণ ঘটবে না এখানে, এটা নিশ্চিন্ত করে বলা খুব কঠিন। এবং আপনি যেমনটা বলছিলেন যে চীন দীর্ঘমেয়াদে খুব বেনিফিটেড হবে না, তাদের দ্বারা দীর্ঘমেয়াদে খুব বেনিফিটেড হয়েছে এরকম উদাহরণ কি, নজির কি খুব বেশি পাওয়া যায়? না, মানে আমি কিন্তু বলছিলাম যে চীন, মানে চীন দ্বারা আমরা বেনিফিটেড হবো কিনা, আমি সেই প্রশ্ন বলছি, আমি বলছি আপনি বলেন, আপনি চীনের কথা বলেছেন, আমি আপনাকে উল্টো প্রশ্ন করলাম যে চীনের দ্বারা দীর্ঘমেয়াদে বেনিফিটেড হওয়ার কোনো সুযোগ আপনি এরকম নজির খুব একটা, এটা এটা আমি এখনো, দেখুন, চীনাদের ফিলোসফি নিয়ে আমাদের কিন্তু চিন্তা করতে হবে। কারণ চৌ এন লাইকে জিজ্ঞেস করা হয়েছিল
একটা কমেন্ট করার জন্য অন দি ফ্রেঞ্চ রেভলিউশন 1789 সালে উনি বলেছিলেন যে এটা মূল্যায়নের সময় এখনো হয়নি চীনারা কিন্তু তারা হুড়া করে না কোনো কিছু তারা দীর্ঘমেয়াদী নেয় একটি তফাত আমি দেখতে পাচ্ছি শি জিনপিং এর মধ্যে আমি জানি না স্যার কি আমার সাথে একমত হবেন কিনা শি জিনপিং ইজ এ ম্যান ইন এ হারি চীনারা যেটা কখনো ছিল না তাদের ইতিহাসে তারা দে আর নেভার ইন হারি কিন্তু শি জিনপিং সে যেহেতু নিয়ম পরিবর্তন করে দিয়েছে একটা প্রতিষ্ঠিত 30-40 বছরের প্রতিষ্ঠিত নিয়ম সে পরিবর্তন করে দিয়েছে এই কারণে মনে হয় সে হি ইজ ইন এ হারি আপনি খেয়াল করে দেখুন তাইওয়ান কোনোদিন হংকং হতে চাইবে না কেন কারণ হংকংয়ের অভিজ্ঞতা ভালো না এটা কিন্তু হওয়ার কথা ছিল না এরকম হংকংয়ে তারা যে অঙ্গীকার করেছিল সেটা যদি তারা ঠিকমতো পালন করত তাহলে কিন্তু এক ধরনের বাতাবরণ সৃষ্টি হতো যে না তাইওয়ান ক্যান অলসো বিকাম ওয়ান কান্ট্রি টু সিস্টেমস অ্যান্ড বি হ্যাপি সেটা সম্ভব না যে সেটা কিন্তু প্রমাণিত এখন হংকংকে দিয়ে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেছে কাজে এটা চীনাদের সাথে কেন জানি খাপ খায় না তাদের চরিত্রের সাথে কাজে আমি মনে করি যে তাদের ফিলোসফি একটু ধরে যে তাদের দ্বারা দীর্ঘমেয়াদে কেউ বেনিফিটেড হয়েছে কিনা সেটা কিন্তু বিচারের সময় হয়নি কারণ দীর্ঘমেয়াদ তো হয়নি এখন তারা সত্যিকার অর্থে বহির্বিশ্বে একটা অবদান বা একটা ভূমিকা শক্ত করে রাখা শুরু করেছে খুব অল্প দিন হলো আর্থিক ভূমিকা আফ্রিকাতে তাদের সর্বব্যাপী অস্তিত্ব এখন সেটার ফলাফল নিয়ে ইতিমধ্যেই আফ্রিকানরা সন্দিহান 10 বছর পরে কী হবে সে তো আরও পরের কথা কারণ ব্লিনকেন আবার ভিজিট করলেন সাউথ আফ্রিকায় না তাতে করবেন কিন্তু আবার ওদের তো একটা গ্রুপিংও আছে কাউন্টার ব্রিক্স আছে যেহেতু কাজে এটা হতে হবে সাউথ আফ্রিকা শুধু সাউথ আফ্রিকা কিন্তু আফ্রিকা না সাউথ আফ্রিকা তো একটু একটু অন্যরকম আমি বাকি আফ্রিকাতে অনেক সফর করেছি ব্যক্তিগত পর্যায়ে কিছু তো কতগুলি দেশে অ্যাক্রেডিটেড ছিলাম সেখানে যেখানে ছিলাম না সেখানেও আমি ব্যক্তিগত সফরেও গেছি সবখানে চীনাদের ব্যাপক উপস্থিতি এবং সেটা খুব বেশি উপকৃত হচ্ছে স্থানীয় জনগণ সেটা বলা যাবে এমন বলা যাবে না কারণ এমনকি এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও অভিযোগ আছে যে চীনা অপরাধীদেরকে যারা জেলে আছে তাদেরকে ওখানে নিয়ে গিয়ে কাজ দেওয়া হচ্ছে আমি এখানে ওই হংকংয়ের ব্যাপারটা নিয়ে বলিনি তুমি যেটা জানো সেটা হলো 1997 সালে ক্রিস প্যাটন উনি তো ছিলেন গভর্নর জেনারেল ছিলেন তাই না পরবর্তীতে যখন আমি গেলাম উই হ্যাড নোন ইচ আদার ফ্রম 1969 ওই যখন আমি গেলাম শিমলানে আরবিট্রারি পড়তে পড়তে যা কিছু করার তো পাকিস্তানের ফরেন সার্ভিসে তো ক্রিস প্যাটন এন্ডেড আপ বিং দ্য ইউরোপিয়ান কমিশনার ফর ফরেন অ্যাফেয়ার্স তোমার মনে আছে পরে ব্রাসেলসে আসলেন যে তখন সেই সময় আমি তখন ব্রাসেলসে আবার পোস্টেড হলাম ইটালির থেকে গেলাম বেলজিয়াম থেকে দেখতে তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি 1997 যে কিছু করে আসলে এগুলো তো চীন একটাও মানবে না হংকংয়ের ব্যাপারে তো রোমানো প্রোডি তখন প্রেসিডেন্ট ইউরোপিয়ান কমিশনের যে আগে ছিল প্রাইম মিনিস্টার ছিল ইটালিতে যখন আমি ছিলাম তো রোমানো প্রোডি খুব হাসলো হেসে বললো যে জামির যা বলছে ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু বিকজ চায়না যে মুখে বলে সেটা বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু তারা বলে না দে হ্যাভ টু ফেসেস ওয়ান ইন দ্য ফ্রন্ট ওয়ান ইন দ্য ব্যাক তো এই জিনিসটাকে আবার এটা অত্যন্ত কঠিন একটা জিনিস এই জিনিসটাকে কিন্তু তাইওয়ান যখন হংকংয়ে কদিন আগে যখন মারামারি হলো খুব অনেক জনসংঘর্ষ অনেক কিছু হলো অনেককে ধরে নিয়ে গেলো জেলে নিয়ে গেলো এই করলো এই করলো তখন কিন্তু তারা ওইটার কথা উল্লেখ করেছিল ক্রিস প্যাটন যা বলেছে আমার কথা হচ্ছে যে বাংলাদেশকে কিন্তু আমাদের বাস্তবায়ন কল্পে দুটো জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে যে চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এটা মাল্টিপল এরিয়াজে দ্বিপাক্ষিক সম্পর্কটা বাড়তে পারে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যে চীনকে বলেছি যে তোমাদেরকে আমরা ইকোনমিক জোন দেবো তোমরা আসো এখানে কাজ করো স্থাপনা করো সব কিছু করো সেখানে কথা উঠছে আমার মনে আছে আমার সাথে আলাপ হয়েছিল আমি যখন কুনমিংয়ে গেছিলাম 2007 সালে তখন আলাপ হয়েছিল এবং কথার পথে প্রসঙ্গে ডেং শাওপিং তখন ছিল হি ওয়াজ ইন চার্জ শি জিনপিং তখনও হয়নি হি ওয়াজ নো লং নট ইয়েট দ্য প্রেসিডেন্ট তখন কথা হয় তখন তারা বলেছে না আমাদের এখানে অনেক অতিরিক্ত শ্রমিক আছে যারা খুব বেশি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারছে না আমরা যদি কোনো কিছু এমন জায়গা পাই যেখানে কিনা আমরা যেতে পারি আমরা সেখানে তাদেরকেও নিয়ে যাব তারাও কাজ পাবে এখন কথা হচ্ছে যে আমাদের সরকার কি এইটা চিন্তা করেছে যে এই যে চাইনিজ একটা ইকোনমিক জোন দেওয়া হবে ম্যানুফ্যাকচারিংয়ের জন্যে
সেখানে বাঙালিরা কাজ পাবে, সেখানে বাঙালিরা চীন ভাষা না জানলে তারা বলছে আমরা কী করে কাজ দেবো, কাদের কী করে বোঝাবো, হুইচ ইজ অলসো ট্রু। কিন্তু এই জিনিসটা এবারে বলেছে, ভালো জিনিস বলেছে, এটা ওয়াংই বলে গেছে যে অনেকে যারা ছাত্র ছাত্রী যারা পড়াশুনো করছিল চীনে, যারা ফেরত চলে এসেছিল, তাদেরকে আমরা রিনিউড ভিসা দেবো যাতে করে দে ক্যান গো ব্যাক অ্যান্ড কন্টিনিউ দ্যার স্টাডি ইন চায়না। মানে ওয়ান এক্সাম্পল ইজ মুন্সি ফয়েজ, তো তুমি জানো মেয়ে মায়ের টু আমাদের দীপুমণির ছেলের সাথে, তো ওরা দুজনেই ওখানে ছিল, দুজনেই পড়াশোনা করছে, দুজনেই চলে এসছে। তো আমি মনে করি যে আমাদের একটা সম্ভাবনার দিক আছে, তবে চায়না একটা সমস্যার দিকে সম্মুখীন হয়েছে, যেটাকে চাইনিজরা আমাকে কয়েকবার বলেছিল, সেটা হচ্ছে মিয়ানমারকে তারা দে ডু নট সি ইট অ্যাজ এ ইউনিফাইড স্টেট নাও। ওই কাচিন যারা আছে, যারা থাইল্যান্ডের বর্ডারে আছে, যারা চায়নার বর্ডারে আছে, যারা নিচের দিকে মালয়েশিয়ার দিকে যারা আছে, তারা ভিন্ন ট্রাইবাল গ্রুপ, এবং তাদেরকে একত্রিত করতে না পারলে চায়না মধ্যে মধ্যে, তাদের অ্যানালিস্টরা অনেকে বলেছে, আল জাজিরা আমি শুনেছি, তারা বলছে এমন হতে পারে যে মিয়ানমার আস্তে আস্তে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, এবং সেটা চীনে চায় না। কিন্তু বিমস্টেকের মাধ্যমে, যেখানে কিনা মিয়ানমার ইজ এ সদস্য, সেখানে কি হবে না হবে, আর আমাদের যে বিবিআইএন যেটা ছিল সে লুক ইস্ট পলিসিতে, যে আমরা একটা আলোচনার মাধ্যমে আমরা সৃষ্টি করেছিলাম, সে লুক ইস্ট পলিসিতে ঠিক মতো কাজ হলো না, এবং এই জিনিসটা যে কাজ হলো না সেটার ব্যাপারে আমাদের অনেক অ্যানালিস্টরা অনেক কিছু মন্তব্য করেছেন, কিন্তু টাইম হ্যাজ নাও কাম ফর আস টু সিট ডাউন টুগেদার এবং একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে লিস্ট কমন ডিনোমিনেটর বের করে টু মুভ ফরওয়ার্ড। এই যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল সিসনের যে সফর, তার সে সম্পর্কে আপনার অবজারভেশন, এবং আমি জানি যে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের নির্বাচনে তাদের প্রার্থীর পক্ষে ভোট তারা বাংলাদেশের কাছে চেয়েছে, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রাশিয়া বাংলাদেশ কী করবে, পররাষ্ট্র সচিব অবশ্য বলেছেন এখনও বাংলাদেশ সিদ্ধান্ত নেয়নি, বাট গেস কী আপনার? না, এই নির্বাচনটা তো মোটামুটি গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, বিশেষ করে গুরুত্বপূর্ণ এই জন্য যে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে রাশিয়া। আমার মনে হয় এটাতে স্যার বলতে পারবেন, ভোট অনেক ক্ষেত্রে তো গোপন ভোট হয়, এখানে কি ওপেন ভোট হবে না গোপন ভোট হবে? যদি এখনও ঠিক হয়নি, এখনও ঠিক হয়নি, যদি কিন্তু যে কোনো অবস্থাতেই আমি মনে করি যে বাস্তবতার নিরিখে আসলে আমাদের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া যখন একটা পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে রাশিয়াকে ভোট দেওয়া আমাদের জন্য কঠিন। কারণ ঠিক আছে, রাশিয়া আমাদের বন্ধু, আমাদের অনেক সহায়তাও করেছে, তারা মুক্তিযুদ্ধের সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সব কিছুর পরেও আমাদেরকে বাস্তবতার নিরিখে তো সিদ্ধান্ত নিতে হবে, এবং আমরা যদি বাস্তবতার কথা চিন্তা করি, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ সব দিক থেকেই। কাজেই আমি জানি না সরকার কী করবে, কিন্তু যদি দুটোর মধ্যে একটাকে আলটিমেটলি একদিকে যেতেই হয়, অন্তত এই ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই যেতে হবে। আর কোনো অবজারভেশন এই সফর থেকে? আর খুব বেশি কিছু নেই, বাকিগুলি তো গতানুগতিক ছিল অনেকটাই। তাদের যে গণতন্ত্র নিয়ে কথা বলবেন, তারা ইউএন সিস্টেম নিজেরা যদিও অনেক ক্ষেত্রেই ইউএনের নীতিমালার মধ্যে থাকেন না বা দূরে সরে থাকেন বা মান্য করেন না, তারপরে আমাদেরকে তো উপদেশ দিয়েছেন যে ইভেন একচিন নীতির প্রশ্ন খানিকটা বাংলাদেশের বক্তব্য কি খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন যে বাংলাদেশ সাথে জোরালোভাবে বলছে কেন? না, একটা বিষয় আছে কি যে কিছু জিনিস আছে, আমরা সবাইকে সব কিছুতে খুশি করতে পারবো, মার্কিন যুক্তরাষ্ট্রকেও আমরা যে সব ব্যাপারেই আমরা খুশি করতে পারবো এমন তো কথা নেই, এটা হলো একেবারে নীতির প্রশ্ন। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদেরকে আমাদের প্রতি খুশি নাও হয়, তবুও আমরা একচিন নীতির কথা বলেই যাব, এটা আমাদেরকে বলতে হবে, কারণ আমাদের জন্য চীনের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ আর এটা নীতির প্রশ্ন, যেহেতু আমরা সবসময় মনে করি যে চীন একটাই। আমি কিন্তু মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে যে আমরা এই নীতি থেকে সরে যাব, হয়তো ওয়ার্ডিং নিয়ে বলার ধরন নিয়ে হয়তো একটু বলতে পারে তারা, বা কিন্তু তারা আশা করবে যে আমরা একচিন নীতি থেকে সরে আসব, এটা আমি মনে করি না যে তারা এটা মনে করবে। ওই শব্দের মাধ্যমে যে ইংরেজিতে বলে না ডিনোটেশন কনোটেশন, সেইটার ওই তাত্ত্বিক দিক থেকে
এটার একটা আঙ্গিক রূপ দেখা দেবে। আপনার কি মিসাইলের এই সফর আমি আমি আপনাকে বলে রাখি, কিন্তু চায়না যেটা ওদের ফরেন মিনিস্ট্রি যেটা জানিয়েছে, তিনটে ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা এখন বর্তমানে আপাতত কোনো সহায়তা করবে না। একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, দ্বিতীয়টা হচ্ছে মিলিটারি টক্স, আর তৃতীয়টা হচ্ছে টু কম্ব্যাট ইন্টারন্যাশনাল ক্রাইম। না, আমি তৃতীয়টার ব্যাপারে আমাকে দুজন ফোন করেছিল বিদেশ থেকে, দুজন জার্নালিস্ট, যে ইন্টারন্যাশনাল ক্রাইম বলতে তারা কী বোঝাতে চাচ্ছে। তা আমি বললাম আন্তর্জাতিক ক্রিমিনাল অফেন্সের মধ্যে টেরোরিজম আছে, ফান্ডামেন্টালিজম আছে, এক্সিস্টেন্সিয়ালিজমের মাধ্যমে যা কিছু অনেক কিছু হয় অনেক সেগুলোও আছে। তবে আমার কথা হচ্ছে সবই তো আমরা বুঝলাম, সব কিছু শুনলাম, কেন আমি তো ওআইসিতে ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশনের সদস্য ছিলাম। তো যা ঘটছে বর্তমানে প্যালেস্টাইনে, ইজ দিস এন ইন্টারন্যাশনাল ক্রাইম অর নট? যখন এটাকে প্রস্তাব উঠেছিল, যে তোমার মনে আছে যখন গেল ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্যারিসে ইয়েতে ইসরায়েলে গেছিল, শি সেড নো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের রেফারেন্সটা করার প্রয়োজন নাই, মনে আছে তোমার? না করে দিয়েছিল। তো এই এবং ভিসা দেবে না তারা, শিয়ার সেট যে আমাদের ভিসা দেবো না, এখান থেকে যারা যেতে চাচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে আইসিসিতে গিয়ে যারা কিছু কিছু জিনিস তারা করছে যাবে না, যেতে পারবে না, এবং গ্যাম্বিয়াকে সেইভাবে জানানো হলো। এখন আমার কথা হচ্ছে যে এই প্রেক্ষিতে আমাদের মনে রাখতে হবে যে চীন অনেক ক্ষেত্রে যেগুলো আমেরিকা বলেছিল যে রাশিয়ার বিরুদ্ধে তারা দাঁড়াবে, স্যাংশনস ট্যাংশনস দিয়ে সব কিছু যে করা হলো, চীন তো সেটা করেনি। এখন রাশিয়াও এখন দেখা যাচ্ছে রুবেলের ক্রয় ক্ষমতা অনেক বেড়ে গেছে, তাই না? আর এই যে শীতকালে বিশেষ করে অন্য একটা পরিস্থিতি সৃষ্টি হবে, ওরা এখন সত্যি চিন্তিত যে যেভাবে গরমকালে এত গরম পড়েছে, শীতকালেও তারা ভাবছে ঠান্ডা বেশি পড়বে, তখন যদি গ্যাস না পাওয়া যায় তারা শীতের সময় কী করে ইউরোপ টিকবে? আজকে শুনলাম যে আমেরিকা বলেছে ঠিক আছে, তোমরা দুটো দেশ তারা যেতে চেয়েছে এবং ন্যাটোর সদস্যত্ব চেয়েছে, তাদের ব্যাপারে আমেরিকা বলেছে ঠিক আছে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে সার্বিকভাবে চীন এবং আমেরিকা যতই তারা মতানৈক্য থাক, তারা জানে চীন সহায়তা করছে নর্থ কোরিয়াকে, এবং নর্থ কোরিয়াকে যদি কন্ট্রোলে রাখতে হয় দে উইল নিড দ্য সাপোর্ট অফ চায়না, এবং সেই জিনিসটার কথা কিন্তু কেউ উল্লেখ করছে না। উত্তর কোরিয়ার বর্তমান পরিস্থিতি যে জিনিসটা আছে, তারা বেশ কয়েকটা তারা আবার রকেট উত্থাপন করেছে, কয়েকটা এদিক ওদিক ফেলেছে ইত্যাদি ইত্যাদি। তখন কথা হচ্ছে বাংলাদেশ এই পরিপ্রেক্ষিতে আমাদের মনে রাখতে হবে আমাদের অত দূর যাওয়ার প্রয়োজন নেই, দরকারও নেই। আমাদের দেশের বর্তমান সূত্র ধরে যতটুকু করা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এগোনো উচিত, কিন্তু এমন কোনো জায়গায়, বিতর্কিত জায়গায় আমাদের যাওয়ার দরকার নেই যেখানে কিনা আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে এবং চীনের সাথে যা সম্পর্ক সেখানে আমরা একটা আঙ্গিক রূপ স্থাপন করি। আইটির নির্বাচন নিয়ে আমি প্রশ্ন রেখেছিলাম শতাব্দ, ওইটা এখনো তো আমার, আমি আপনার সাজেশন কি, আপনার কাছে পরামর্শ চাইলে আপনি না, আমার কথা হচ্ছে যে যদি যদি আইটির ব্যাপারে যদি হয় তো উই শুড সে ইট শুড বি এ কনফিডেন্সিয়াল ভোট, তুমি তাই না? ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের একই রকম পদ্ধতি, সিলেকশন অফ দ্য ডিরেক্টর জেনারেল, ইউএনএইচসিআর এর একই পদ্ধতি। আমি অনেক কটা ভোটের মধ্যে গেছিলাম তো আমি জানি, তো ওয়াই শুড বি নট ফলো দ্য সেম প্রিন্সিপলস? ট্র্যাডিশনালি কি হয়ে আসছে, ট্র্যাডিশনালি একটা সমঝোতা হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, সেইটাই হবে। সো আমরা একটু শেষের দিকে, এই যে সামগ্রিক বাস্তবতায় বাংলাদেশের এখন ফরেন পলিসি যা আছে, সেখানে আপনাদের অভিজ্ঞতার আলোকে পরামর্শ কি? কারণ এই পরিস্থিতি তো ক্রমশ জটিল নানা দিক থেকে নানাভাবে হচ্ছে এবং নানা রকমের দেখুন টানাটানি আছে থাকবে।
পররাষ্ট্র নীতির প্রশ্নে কিন্তু কখনোই পরিস্থিতি খুব সহজ থাকে না। আপনি একটা ক্রাইসিস থেকে আরেকটা ক্রাইসিসে যাবেন, কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা থাকবেই। ইরাকে যুদ্ধ হবে, আর নয়তো প্যালেস্টাইনে আক্রমণ হবে, আর নয়তো ইউরোপে যুদ্ধ হচ্ছে, চীনে সমস্যা হচ্ছে, অর্থনীতি নিয়ে প্রবলেম আছে, আপনার স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে, কিছু না কিছু থাকবেই। তো আমি মনে করি যেটা সেটা হলো যে আমাদের এক ধরনের ম্যাচিউরিটি এখন এসেছে, মোটামুটি যে নিজেদেরকে একটা অবস্থান নেয়া সে ধরনের একটা ম্যাচিউরিটি আমাদের আছে। আমরা আমাদের স্বার্থ যেখানে আছে সেই অনুযায়ী আমাদের নীতিমালা ঠিক করতে হবে এবং আমাদের সেটা সেভাবেই ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো যে আমাদের অর্থনীতি যেহেতু অনেকখানি আন্তর্জাতিকীকরণ হয়েছে, কাজে আমাদের স্বার্থ কিন্তু বিভিন্নখানে, কারণ ঠিক আছে মার্কেট হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আবার ম্যাটেরিয়াল সোর্সিং না করলে তো আপনি মার্কেটে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। ম্যাটেরিয়াল সোর্সিংয়ের জন্য ভারত এবং চীন খুবই গুরুত্বপূর্ণ, ভারত তো অন্য আরও অনেক কারণে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কাজে এক ধরনের ব্যালেন্সিং সবসময়ই করতে হয় এবং এটা আমাদের করে যেতেই হবে, যেহেতু বিশেষ করে আমাদের, আমি অবশ্য ঠিক যে অভিধা অনেকদিন পর্যন্ত আমাদেরকে দেওয়া হতো যে ছোট রাষ্ট্র বা, এটা আমি কখনোই তখনও একমত ছিলাম না, এখন তো অবশ্যই একমত, আমরা অবশ্যই ছোট রাষ্ট্ররা। আমাদের অ্যাসপিরেশন থাকা উচিত একটা মিডল পাওয়ার হওয়ার মতো, এটা অ্যাসপিরেশন থাকতে হবে, কিন্তু এটা আজকেই হবে না, হয়তো আমরা থাকবো না তখন, কিন্তু বাংলাদেশ অবশ্যই একসময় একটা মিডল পাওয়ার হবে। এবং তখন আমরা এখন অনেক বাগাড়ম্বর করি, কিন্তু আমাদের আসলে অনেক ক্ষেত্রেই ততটা গুরুত্ব আমরা পাই না, যেটা আসলে আমরা যখন সত্যিকার অর্থেই একটা মিডল পাওয়ারে পরিণত হব তখন আমাদের এই বিশ্বের বিভিন্ন ঘটনা বা যে প্রোগ্রেস হচ্ছে সেগুলিতে আমাদের মতামতের অনেক বেশি মূল্য থাকবে এবং তখন আমাদের সামর্থ্যও থাকবে সেখানে ভূমিকা রাখার। না, আমাদের এই যে বললে তুমি বললে এটা তবে সেটাই কারেক্ট, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন দিকে বিভিন্ন প্রকৃতির যত রকম ঘটনা ঘটছে আমরা অনেক কিছু এগিয়েছি এগোচ্ছি, তবে আমাদের মনে রাখতে হবে যে অনেক কিছু ক্ষেত্রে আমরা এগোচ্ছি কিন্তু অন্য লোকের সহায়তায় এগোচ্ছি। তো যদি তাদেরকে দেশে আনা যায় এবং তাদের মধ্যে আমি একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দিই, যে যারা যে আছে যারা পোশাক টোশাক সব বানায়, অনেকে বলছে তোমরা এক্সপোর্টের যা আছে এক্সপোর্ট জিনিসটা গার্মেন্টসের ব্যাপারে, বাট তোমাদের অনেক কিছু ক্ষেত্রে এক্সপোর্ট যেগুলো কিনা আগে করা যেত সেগুলো করা যাবে না, কেন ওখানে ইনফ্লেশনের কারণে ডিফ্লেশনের কারণে অনেক কেনাকাটা কমে গেছে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যদি এগোতে হয়, যে তহিদ বলল, আমাদের ইকোনমিক পাওয়ার যদি আমাদের এগোতে হয় তাহলে আমাদেরকে ওই স্পেশালাইজ স্কিলসগুলো সেইটা আমাদেরকে অর্জন করতে হবে, ডিজিটালাইজেশনে যেতে হবে, এবং তৃতীয়টা হচ্ছে আমাদের হেলথ কেয়ার সিস্টেমটা আগাতে হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেইসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন। ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন। মিশা তাওহিদ হোসেন এবং অ্যাম্বাসার মোহাম্মদ জমির অসংখ্য ধন্যবাদ এই আলোচনা করার জন্য। দর্শক, আমার অতিথিরা বা আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক বিশেষজ্ঞ দুজনেই বলছিলেন যে আর কোনো যুদ্ধের আশঙ্কা তারা অন্তত করছেন না, কারণ চীনের যে দূরদৃষ্টি বা দীর্ঘমেয়াদে তার চিন্তা করবার বা ধীরস্থির যে মনোবৃত্তি সেখান থেকে চীন বেরোবে বলে মনে হয় না, এবং চীনের স্বার্থ সেখানে অনেক বেশি আছে। তবে বাংলাদেশকে মাথায় রাখতে হবে নানান কারণে রোহিঙ্গা ইস্যু নিয়ে বা চীনের যে ভূমিকা সেটিতে আমার দুই অতিথি অসন্তোষ প্রকাশ করেছেন। একজন বলছিলেন যে চীনের যে দ্বিমুখী আচরণ সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে, আরেকজন আফ্রিকাতে চীন যেখানে তার জয় জয়কার একটা অবস্থা সেখানকার অভিজ্ঞতা এবং সেই তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করছিলেন। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশ কী করবে, কার পক্ষে, রাশিয়ার পক্ষে থাকবে না যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবে, আমার এক অতিথি স্পষ্ট করেই বলেছেন বাংলাদেশের
সামগ্রিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়া উচিত। আরেকজন অতিথি বলেছেন, বাংলাদেশের দাবি করা উচিত ভোটটা যেন গোপন ব্যালটের মাধ্যমে হয়। তবে দুজনেই মনে করেন যে বাংলাদেশকে নিজের স্বার্থ দেখতে হবে এবং বাংলাদেশকে একটা মিডল পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা এখন থেকে চালাতে হবে। আদারওয়াইজ যা কিছু হচ্ছে সেগুলো বাংলাদেশ হয়তো গর্ব করতে পারে, একটা বাগাড়ম্বর শব্দ এখানে উচ্চারণ করেছেন একজন, সেটাই থাকবে। কিন্তু নিজের শক্তি, বাংলাদেশ ছোট দেশ নয়, বাংলাদেশ এখন 16.5 কোটি মানুষের দেশ এবং তার ভৌগোলিক অবস্থান সব মিলিয়ে আসলে বাংলাদেশ যদি চেষ্টা করে তাহলে একটা মিডল পাওয়ার হিসেবে ভবিষ্যতে হয়তো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য অনেক কাজ করা, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করা এবং স্বার্থকে বিস্তৃত করা অনেক সহজতর হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।